ভিউয়ার্স কেমন আছেন কিভাবে আপনি আপনার ফোনের একটি ডিজেবল করা অ্যাপ এনাবল করবেন তো ভিউয়ার্স এটি করতে হলে প্রথমে আপনাকে যে অ্যাপ স্টোরে গিয়ে আপনার যে সেটিংস অ্যাপ সেই সেটিংস ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন যাওয়ার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচে যাবেন এবং নিচে যাওয়ার পরে আপনার ফোনে যে অ্যাপস অথবা অ্যাপস অ্যান্ড গেমস থাকতে পারে অথবা অ্যাপ্লিকেশন সেটিংস থাকতে পারে বা অ্যাপ্লিকেশন ম্যানেজার থাকতে পারে যেটি থাকে সেটি যে অপশনটি থাকে সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ভিউয়ার্স আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের অন্য সকল ভিডিও দেখতে আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে প্লেলিস্ট লিংক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন অথবা আমার চ্যানেল পেজে গিয়ে আপনি প্লেলিস্টে গিয়ে সেখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি দেখে নিতে পারবেন প্রয়োজন মতো ভিডিও তো ভিউয়ার্স অ্যাপ স্টোরে এসে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার সকল অ্যাপগুলো আপনি এখানে দেখতে পাবেন তো দেখার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ডিজেবল অ্যাপ সেটিও দেখতে পাবেন এটি দেখতে পাচ্ছেন ডিজেবল করা তারপরে আপনি এখানে আরেকটি অ্যাপ দেখতে পাচ্ছেন যে ডিভাইস পলিসি এটি ডিজেবল করা তো এটি আমি এনাবল করব তো এই অ্যাপসটি এনাবল করতে হলে যখন এনাবল হবে তখন আপনি সামনে এরকম কোনো কিছুই লেখা দেখতে পাবেন না এই অ্যাপসটি অবশ্য এনাবল করা আছে সেজন্য এটির সামনে কিছুই লেখা নেই এটি ডিজেবল করা সেজন্য এটির সামনে ডিজেবল লেখা রয়েছে তো ভিউয়ার্স এনাবল করতে হলে আপনি জাস্ট অ্যাপটির উপরে ক্লিক করবেন অ্যাপটির উপরে টাচ করার পরে আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন যে এনাবল বাটন আপনি এই এনাবলে ক্লিক করবেন এনাবলে ক্লিক করার সাথে সাথে এটি কিন্তু আপনার যে অ্যাপটি এটি কিন্তু এনাবল হয়ে গেছে এবং এখন দেখতে পাচ্ছেন যে প্রথমে এনাবল লেখা ছিল এখন কিন্তু ডিজেবল লেখা এখন ক্লিক করলে কিন্তু আবার ডিজেবল হয়ে যাবে তো আর ক্লিক করা যাবে না এখান থেকে আমরা ব্যাক চলে আসব এটি এনাবল হয়ে গেছে এবং এখন কিন্তু এই অ্যাপটির সামনে যে আপনি ডিজেবল লেখা দেখতে পাচ্ছিলেন সেই লেখাটি কিন্তু এখন নেই এবং এখন আমরা চলে যাব ফোনের অ্যাপ স্টোরে তো ফোনের অ্যাপ স্টোরে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু অ্যাপসটি চলে এসেছে এবং এই অ্যাপসটি কিন্তু ডিজেবল করা ছিল এটি কিন্তু আমরা এনাবল করতে সক্ষম হলাম তো ভিউয়ার্স এভাবে আপনি আপনার ফোনের যে কোনো ডিজেবল করা অ্যাপ এনাবল করতে পারেন তো ভিউয়ার্স এই ছিল টিউটোরিয়াল ভিডিও ভালো লাগলে লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকবেন সকলে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন